ফাঁকা বাড়িতে চুরি বনগার চড়কতলা এলাকায় বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে দুষ্কৃতীরা চুরি গেল নগদ টাকা ও সোনার গহনা বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বনগাঁ শহরে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার চড়কতলা এলাকায় ঘটেছে ঘটনাটি জানা গেছে বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে দুষ্কৃতীরা ঘরে ঢুকে গোটা ঘর তছনছ করে তছনছ করা হয় আসবাবপত্র এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গেছে স্থানীয় বাসিন্দা বিদ্যুৎ মণ্ডল পেশায় বেসরকারি নিরাপত্তা কর্মী দিন সাতেক আগে তার বাগদার গ্রামের বাড়িতে বেড়াতে গেছিলেন শনিবার রাতে বাড়ি ফিরে দেখেন গেটের তালা ভাঙা দরজাও ভাঙা আলমারি খোলা গোটা ঘর লন্ডভণ্ড রবিবার সকালে এই মর্মে বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি তার স্ত্রী মৌসুমি মণ্ডলের দাবি প্রায় পাঁচ ভরি সোনার গহনা নগদ পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ঘটনার তদন্ত শুরু করেছে বনগা থানার পুলিশ তালাটা খুলে গেটে ঢুকেছে ঢুকে ওর মা বলছে বাবা ঘরে তালাটা তাড়াতাড়ি খোল ছেলে বলছে মা তালা করে তালা দেওয়া নেই তো গেটে আমি তখন কি আমি দুখানা তালা দিয়ে গেলাম